এদিকে ত্রিপুরায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বেশিরভাগ নদীগুলোর পানি কমছে বলে জানায় রাজ্য প্রশাসন রাজ্যের বন্যায় রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ছাব্বিশ শুধু বন্যার জলই নয় ভূমিধস এবং জলে ডুবে মৃত্যু হয়েছে রাজ্যের বন্যা কবলিত আট জেলার মধ্যে ছয় জেলায় দশক ত্রিপুরার বন্যার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশীষ ঘোষ রায় দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় কিন্তু গত উনিশে আগস্ট থেকে প্রবল বর্ষণে সেই রাজ্যের আটটি জেলার মধ্যে ছটি জেলা সবচেয়ে একেবারে বিধ্বস্ত একেবারে প্লাবিত বন্যায় বিধ্বস্ত প্রায় এক লক্ষ আঠাশ হাজারের বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে ত্রাণ শিবিরে রয়েছে সেই আট পাঁচশো কিন্তু ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সতেরো লক্ষ মানুষ কিন্তু পুরোপুরি বিপর্যস্ত সরোজমিনে খতিয়ে দেখেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা একেবারে বন্যা কবলিত এলাকায় কিন্তু পায়ে যেমন ঘুরেছেন হেলিকপ্টারে পরিদর্শন করেছেন সর্বদলীয় বৈঠক পর্যন্ত তিনি করেছেন নিরাপত্তায় ত্রাণ কার্য যাতে রকম বিঘ্নিত না হয় কেন্দ্রের তরফে কিন্তু এক এগারোটি এনডিএফআর টিম এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনা নামানো হয়েছে কিন্তু প্রবল বর্ষণ কিন্তু এখনও না থামার কারণে আজকে সামান্য হলেও বৃষ্টি কম কিন্তু সেই জায়গার সর্বশেষ খবর অনুযায়ী কিন্তু আমরা জানতে পারছি যেখানে আজকের খবর অনুযায়ী যে ত্রিপুরা সরকার যেটা জানিয়েছে এখনও পর্যন্ত কিন্তু ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে মোটামুটি ছটি জেলার মধ্যে কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা সীমাবদ্ধ রয়েছে কিন্তু আজকে সামান্য বৃষ্টি কম হলেও কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু বৃষ্টি যে বন্ধ হওয়ার কিন্তু বার্তা কিন্তু ত্রিপুরার আবহাওয়া দপ্তর কিন্তু দিতে পারেনি